সবই তো ঠিকই আছে বাড়া, কিন্তু লেওড়া মনে হচ্ছে বাংলাটা একটু কম হয়ে গেল। পানুকে বলতে হবে, ও যেন বল আরো দুপেটি বাংলা নিয়ে আসে। কি হলো গোপালটা, সবকিছু ঠিক আছে তো? না রে, আমার মনে হচ্ছে বাংলাটা আরো লাগবে, আর বল ইংলিশটাও একটু কম আছে। হ্যাঁ তাহলে বল কি করবো গোপালটা, আরো কি মাল নিয়ে আসতে হবে? হ্যাঁ রে, লেওড়া বাংলা মালটাই তো বেশি লাগবে, বাংলা মাল ছাড়া কি আর নেশা ওঠে? তুই বল আরো দুপেটি বাংলা আর এক পেটি ইংলিশটা নিয়ে আসিস। ঠিক আছে পল্টুদা, সে বাল আমি সব ব্যবস্থা করে দেবো। কিন্তু বাল আমি এটা বুঝতে পারছি না, আজকে তো এই অষ্টমী, আজ থেকে এত মাল স্টকে তোলার কি দরকার আছে? কালকে নবমীতে যখন খাবো তখন কিছু নিয়ে আসবো, আর দশমীর দিন ট্রাক ভরে নিয়ে আসবো। বাল আগে থেকে নিয়ে এসে এরকম ক্লাব ভর্তি করার কি দরকার? আবে লেওড়া, তুই তো একটা জিনিস বুঝতেই পারছিস না, তাই তো বাড়া আমাদের অনেক দেরি হয়ে গেল, আমাদের তো মালটা দুর্গাপূজার আগেই তুলে নেওয়া উচিত ছিল। হ্যাঁ কেন গো? কেন মানে, আজ থেকে বাড়া দোকানে কোনো মাল পাওয়াই যাবে না, সব আউট অফ স্টক হয়ে যাবে। এগুলো মানে তোরা লেওড়া এটা কি মাল এনেছিস? হ্যাঁ বল, সেই আনা থেকে আমার 5 বোতল খাওয়া গেল। বাল এটা খেয়ে নেশা তো দূরের কথা, আমার নুনুটা উঠে নাই। এগুদারানি, তোকে বাড়া এই মালটা খেয়ে দিয়েছে বে? কেন বাড়া, কাউকে দিতে হবে কেন? আমি নিজেই নিয়েছি, দেখলাম কালারটা খুব ভালো লাগছে, আমি ভাবলাম হয়তো খেতেও ভালো হবে। কিন্তু তারপর খেয়ে তো দেখলাম বাড়া, এ তো বারো হাতারি মেয়ের মতো রূপ আছে, কিন্তু ভিতরে পুরো ফবড়া। এটা খেয়ে বাড়া আমার একটু কোনো নেশা হচ্ছে না, আমাকে অন্য কিছু দেয়। এ ফুটো, এটা তো বিয়ার, এটা বাড়া হেভি দামি, তুই বাড়া এই মালটা নিয়েছিস কেন? হেভি দামি দামি হতে পারে, কিন্তু বাড়া বালের মতো খেতে, এর থেকে তো বাল আমার 20 টাকা চুললো অনেক ভালো। সে তো লাগবেই, লেওড়া কুকুরে পেটে কি আর ঘি ভাত সহ্য হয়? কি বললি খান ছেলে, তুই আমাকে কুত্তা বললি? বেশ করেছি বাড়া, তুই যে বাড়া ওই মালটা খেয়েছিস এক একটা বোতলের দাম কত জানিস? তার উপর আবার 5 বোতল খেয়ে বলছিস নেশা হয়নি? ওইটা লেওড়া ইংলিশের সাথে মিক্সড করে খাওয়ার জন্য আনা হয়েছিল। এই মাল খেয়ে কি আর নেশা উঠে? এই মালটা তো চিন্টুর মতো ছোট ছেলেরা খায়। আমি এত বুঝি না বাড়া, তোদের মারা বালের মাল আমি এখানে রেখে দিলাম, এবারে আমাকে কোনো এমন মালের বোতল দে যেটা নেশা ওঠে। বাপের বানা চুষবি জানা খানকে ছেলে, আজকে তুই আর কোনো মাল পাবি না বানা। কি পাবো না মানে, কেন পাবো না? আমি কি তোর বাপের খাচ্ছি নাকি খানকে ছেলে? না বাপের খাওনো, কিন্তু কমিটির তো পদবারে খাচ্ছ। কুতরানি তুই কি একাই কমিটির সদস্য নাকি? আমি ওখানে টাকা দিয়েছি। হ্যাঁ কিন্তু লেওড়া, তুই তোর ভাগের মাল খেয়ে নিয়েছিস, আজকে তুই বাল আর কোনো মাল পাবি না, এবারে যা হবে কালকে। এরকম করিস না রে পল্টু, বাল তুই আমাকে একটা অন্তত বাংলা বোতল দে। তুই বল আমার ছোটবেলার বন্ধু হয়েও তুই আমার সাথে এরকম করবি? লেওড়া তো ছোটবেলার বন্ধু বলেই আমি তোকে কিছু বলছি না, না হলে তুই বাড়া আজকে যা টাকার মাল খেয়েছিস কালকে বাড়া তোকে এন্টাও দিতাম। এরকম বাল করিস না রে পল্টু, আমি মাল ছাড়া বাঁচবো না, আমাকে অন্তত একটা বাংলা ছোট বোতল দে। না বাড়া আজকে আর কোনো কিছু হবে না, বেরিয়ে যা ক্লাব থেকে। এ পানু, তুই দেখিস তো ফুটো কালকের আগে একটাও যেন না মাল পাই। ঠিক আছে গো পল্টুদা, আর বাড়া আমি ক্লাব ঘরে কাঠি সাথে করে নিয়ে যাবো, তুই বল কালকের আগে কোনো মাল পাবি না।